মোগলাই পরোটা তৈরির জন্য এখানে নিয়েছি 200 গ্রাম মাটন কিমা। কিমাটাকে প্রথমে সেদ্ধ করে নেব, এর মধ্যে দিয়ে দেবো অল্প নুন। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ সর্ষের তেল। পেঁয়াজটা ভাজতে যতটুকু তেল লাগবে ততটুকুই তেল দিলাম। এর মধ্যে এবার দেবো 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। দেবো 5 কোয়া গ্রেট করা রসুন, 1 ইঞ্চি গ্রেট করা আদা, 2টো কুচনো কাঁচা লঙ্কা। সবগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে মাটন কিমাটা দিয়ে দেবো। এর মধ্যে দেবো 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। সবগুলোকে দিয়ে কিমাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কিমাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ ব্রেড ক্র্যাম্প। মুগলাই পরোটার কিমার পুরটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। পরোটাটা তৈরির জন্য নেব 2 কাপ ময়দা। পরোটাটাকে ক্রিস্পি করার জন্য এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ চালের গুঁড়ো, দেব 1 টিস্পুন চি, দেব 1 টিস্পুন নুন, 2 টেবিল চামচ সাদা তেল। ভালো করে ময়ান দিয়ে নেব। ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। এবার ময়দাটাকে ভালো করে 2 থেকে 3 মিনিট মেখে নিতে হবে। হাতের মধ্যে অল্প তেল নিয়ে ময়দাটার গায়ে মাখিয়ে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। ময়দাটা থেকে আমি এখানে 5টা গোলা তৈরি করে নিয়েছি। গোলাগুলো একটু বড় বড় সাইজ তৈরি করেছি। এবার পরোটাগুলোকে বেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব মাটন কিমাটা। দেব 1টা ডিম। ডিমটাকে এবারে ভালো করে ছড়িয়ে দেব। এবারে 2দিকটা মুড়ে দেব। এবারে খুব সাবধানে তুলে ভেজে নিতে হবে। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে আরেকদিকটা ভেজে নেব। পরোটাটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিই। তৈরি হয়ে গেল মাটন কিমা দিয়ে মোগলাই পরোটা। এবার আমি তৈরি করব আলুর তরকারি, যেটা মোগলাই পরোটার সাথে খাওয়া হয়। এখানে নিয়েছি 500 গ্রাম আলু,
আলুটাকে এইভাবে টুকরো করে নিয়েছি। নিয়েছি 2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো, 7 মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি 1 টিস্পুন চিনি। কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। ফোড়নটা থেকে গন্ধ বেরিয়েছে, এবার এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে মশলাগুলোকে দিয়ে দেব। প্রথমে দেব আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, নুন। অল্প জল দিয়ে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেবো চিনি। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ জল। আলুতে জলটা এমনভাবে দিতে হবে যাতে আলুটা সেদ্ধ হয়ে গিয়ে ঝোলটা মাখা মাখা হয়। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দেব, তাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও শুকিয়ে আসবে। এবার ঢাকা খুলে আলুগুলোকে হাতা দিয়ে একটু ভেঙে ভেঙে দেব। এবার আরো 2 মিনিট মতো আলুটাকে ফুটিয়ে নেব। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। তা দিয়ে 2 মিনিট রেখে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আলুর তরকারি।